আম্বাসা পিআরটিআই কনফারেন্স হলে আয়োজিত হয়। টেক্সটাইল কমিটি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ও ডাইরেক্টরেট অফ হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট অ্যান্ড সেরিকালচার, গভর্নমেন্ট অফ ত্রিপুরার উদ্যোগে এক দিবসীয় সচেতনতামূলক কর্মসূচি। অনুষ্ঠানের শুভ সূচনা করেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি রবি ঘোষকো। বুধবার আম্বাসা পিআরটিআই কনফারেন্স হলে আয়োজিত হয় টেক্সটাইলস কমিটি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ও ডাইরেক্টরেট অফ হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট অ্যান্ড সেরিকালচার, গভর্নমেন্ট অফ ত্রিপুরার উদ্যোগে এক দিবসীয় সচেতনতামূলক কর্মসূচি। ধলাই জেলা ভিত্তিক এই সচেতনতামূলক কর্মসূচিতে জেলার বিভিন্ন স্থান থেকে হস্ততাঁত ও কারুশিল্পের নিয়োজিত কর্মীরা অংশগ্রহণ করেন। এদিন এই কর্মসূচির মাধ্যমে উপস্থিত কর্মীদের কিভাবে তাদের হস্ত ও কারুশিল্পকে উন্নতি করা যায় এবং অর্থনৈতিকভাবে তাদেরকে আরও সমৃদ্ধ করা যায় এ বিষয় নিয়ে আলোচনা রাখেন উপস্থিত অতিথিগণ। মঙ্গলদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি রুবি ঘোষ গু। এছাড়া উপস্থিত ছিলেন ডক্টর সৌমেন মাপদার, অফিসার ইনচার্জ টেক্সটাইল কমিটি কলকাতা, বিজয় পি সোনেকার, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ওয়েবার্স সার্ভিস সেন্টার আগরতলা, সজল কান্তি দাস, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডিস্ট্রিক্ট অফিস অফ হ্যান্ডলুম, পি এন ঘোষ টেক্সটাইল কমিটি কোয়ালিটি এসইওর অফিসার কলকাতা সহ অন্যান্যরা। একদিবসীয় অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে যারা এই হ্যান্ডলুমের সাথে জড়িত তাদের তৈরি বিভিন্ন জিনিসের মধ্যে হ্যান্ডলুম মার্ক কিভাবে ব্যবহার করবে সে বিষয়টিও এদিন উপস্থিত সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা বিস্তারিতভাবে আলোচনার মাধ্যমে তুলে ধরেন। বর্তমান সরকার আমাদের মহিলাদেরকে স্বাবলম্বন করার লক্ষ্যে যে উদ্যোগ নিয়েছে তার জন্য আমরা বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই। আমি আমার নিজ অভিজ্ঞতা থেকে দেখতে পাচ্ছি যে আমরা এসছি মহিলারা, ওনাদের অনেক প্রতিভা রয়েছে, ওনাদের এত প্রতিভা যে বাচ্চা সামলিয়ে সংসার সামলিয়ে তারপর তারা জুমে কাজ করছে, খেতে কাজ করছে, তারপরে পাশাপাশি হ্যান্ডলুমের কাজ করছে। তারা কাজে এত পারদর্শী যে তাদের বানানো একটি রিসা দেখলে মন জুড়িয়ে যায়। তাদের তৈরি করা রিসা আমরা বিভিন্ন প্রোগ্রামে ব্যবহার করি। এই রিসাগুলো ভালো রিসা হলে আমরা 300-400 টাকা করে রিসা কিনতে পারি। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।